আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি যে যার মতো যার যার জায়গায় ভালোই আছো। আমাদের দেশে করোনা পরিস্থিতির কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক দিন বন্ধ থাকায় আমরা লেখাপড়ায় অনেক পিছিয়ে গিয়েছি। তার জন্য তোমাদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। তোমরা আমাদের এই অনলাইন ক্লাস দেখবে এবং সেই অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাবে। তো আজকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমার ক্লাস হিসাব বিজ্ঞান দশম শ্রেণীর। তো আমি দশম শ্রেণীর তোমাদেরকে আজকে যা করাবো তা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী চ্যাপ্টার তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, তোমরা সবাই আর্থিক বিবরণী করার জন্য বই খাতা কলম নিয়ে আমার ক্লাসের সামনে চলে আসো। এই আর্থিক বিবরণী চ্যাপ্টারকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী দ্বিতীয়টি হচ্ছে মালিকানা স্বত্ব বিবরণী। মালিকানা স্বত্ব বিবরণী তৃতীয়টি হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। তো আজ আমরা তোমাদেরকে প্রথম যেটা বোঝাবো তা হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীটি কি? বিশদ আয় বিবরণী হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের কত টাকা লাভ হলো, কত টাকা লোকসান হলো তা আমরা বিশদ আয় বিবরণীর মাধ্যমে বুঝতে পারি। এই বিশদ আয় বিবরণীর মাধ্যমে যেহেতু আমরা বুঝতে পারি, বিশদ আয় বিবরণীর একটা চার্ট আছে কিংবা একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদেরকে ফলো করতে হবে, তাহলে আমরা বিশদ আয় বিবরণী খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবো। তো দেখো বন্ধুরা, কিভাবে আমরা বিশদ আয় বিবরণী তৈরি করি। বিশদ আয় বিবরণী তোমাদের বোঝার সুবিধার্থে খুব সংক্ষিপ্ত আকারে আমি তোমাদেরকে এই সূত্রটি দিয়ে দিচ্ছি, যেন তোমরা মনে রাখতে পারো। এইভাবে তুমি চারটি খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে। বিবরণ, টাকা, টাকা। তো বিশদ আয় বিবরণী তৈরি করার সময় তোমাকে সর্বপ্রথম যে হিসাবটি আনতে হবে তা হচ্ছে বিক্রয়। তুমি বিক্রয় আনবে, বিক্রয় থেকে তুমি বিক্রিত পণ্যের ব্যয়টি বাদ দিয়ে দিবে। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে তার নাম দেওয়া হবে মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমি আবার কি করতে পারি, মাইনাস পরিচালন ব্যয়। মাইনাস পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে যা থাকবে তার নাম হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমরা কি করি, অপরিচালন
माइनस अपरिचालन व्यय এই দুটো আমরা কি করে দেই যোগ করে দেই তারপর যে টাকা থাকে তা আমরা কি করি তার নাম আমরা দেই নেট মুনাফা এই সংক্ষিপ্ত আকারে যে চারটি আমি তোমাকে দেখিয়ে দিলাম এই চারটির ভিতরে কিন্তু আমাদের আরো অনেক হিসাব আছে বিস্তারিত ভাবে আছে তো সবাই বন্ধুরা তোমরা চাকরির খাতায় তুলে নাও তুলে নেওয়ার পরে এখন তোমরা দেখো এই যে আমি বিক্রয় বললাম এই বিক্রয় কিন্তু শুধু শুধু বিক্রয় তোমার থাকে না বিক্রয়ের সাথে আমাদের অনেক এন্ট্রি জড়িত থাকে যেহেতু আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের প্রশ্নে থাকে যে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে এখানে যে আমি বিক্রয় লিখলাম বিক্রয়ের সাথে আমার কি কি জড়িত থাকতে পারে তোমরা একটু দেখে নাও বিক্রয়ের সাথে আমার কি থাকতে পারে মাইনাস বিক্রয় ফেরত माइनस बिक्रय बाटा एयरपोर्ट থাকতে পারে অলিখিত বিক্রয় অলিখিত বিক্রয় অলিখিত বিক্রয়টা বিক্রয়ের সাথে যোগ হয় যোগ হওয়ার পরে এই টোটাল অ্যামাউন্টটাকে আমরা লিখি নেট বিক্রয় এই হলো আমার বিশদ আয়বিবরণী বিক্রয় তো বিক্রয়ের সাথে আমার এই জিনিসগুলো থাকবে তোমরা এই জিনিসগুলো যখন করবে অঙ্ক যখন করবে তখন এই এন্ট্রিগুলো তোমরা প্রশ্নের মধ্যে পাবে যে বিক্রয়ের সাথে কোন কোন হিসাবগুলো জড়িত থাকে এখন বিক্রয় থেকে যে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলাম তারও একটি সূত্র আছে ওই সূত্রটা তোমরা খাতায় লিপিবদ্ধ করে নাও বিক্রিত পণ্যের ব্যয় এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমাদের অনেকগুলো হিসাব জড়িত তো এভাবে তুমি সূত্রটা খাতায় উল্লেখ করো আন্তঃপরিবহন
আমি এদিকে মুছে দিচ্ছি। তোমার আরো কয়েকগুলো হিসাব আছে, সব একটি যোগ করার পরে আমরা কি করব, মাইনাস সমাপনী মজুদ পণ্য, টোটাল টাকা থেকে আমি সমাপনী মজুদটা বাদ দিয়ে দিব। এই হলো আমার বিক্রিত পণ্যের ব্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যে আজকে বিশ্ব দায় বিবরণীর মধ্যে আমি তোমাদেরকে বাগদান করলাম, তোমাদের প্রথমত মনে রাখতে হবে যে মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়। তো মোট মুনাফা নির্ণয় করার যে আমি সূত্রটা দিলাম, এই সূত্রটা তোমরা ভালো করে চর্চা করবে, কিভাবে নিট বিক্রয় তৈরি করতে হয়, কিভাবে নিট ক্রয় পরিমাণ উল্লেখ করতে হয়, এগুলো তোমরা ভালো করে শিখবে। তো আগামী ক্লাসে তোমাদের বাইরের ক্লাস থাকবে, ভালো থাকো সবাই, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।